নারী যারা নারীর হলো 17টা রূপ আছে ওই যে 72,000 নারীর কথা কইছে না একটা হস্তনিকয় পদ্মনী সাংখিনী চিন্তামণি অথবা বিধবা সধবা সাধবা তারপর আদ্যশক্তি মহামায়া ভক্তিদায়িনী শক্তিদায়িনী মুক্তিদায়িনী জ্ঞানরূপা বিদ্যান্দিহী শক্তিদায়িনী আদ্যশক্তি মহামায়া যিনি আদ্যশক্তি কর্ম করে একজন সম্মুখ পীরের দরবারে স্বামী স্ত্রী দুইজন মিলে মুরিদ হইয়া তার কাছে ওই নূর প্রাপ্তি হইয়া বেলায়েতি কামলিয়াতি হাসিল করে যখন ওই নারী তার স্বামীর কাছে থাকে তখন বেলায়েতরা দুই ভাগে ভাগ হয় একটা চলে যায় তার স্বামীর কাছে আর একটা চলে যায় তার স্ত্রীর আর বেলায়েত হলো তিন প্রকার কেউ কেউ কয় আমাদের সদরউদ্দিন চিশতি কাজী বেনজির চিশতি বলছে চার প্রকার আর রশিদ বয়াতির গানে বলছে বেলায়েতে ইনসান জানার মতো করে যান জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে আপন গড়ে বৈশা যদি দেখিতে চাও তোমার মাওলারে বেলায়েতে ইনসান বেলায়েতে আবরণ আর বেলায়েতে হলো বেলায়েতে কুবরা আমার আল্লাহ প্রাপ্তি রসুল সকালে বলেন সাল্লাল্লাহু আর রসুল দিছে কারে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুকে উনি বলছে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আল্লাহ দিল রসুল রে একই বেলায় দেখেন এই যে স্তর বাই স্তর এখন প্রশ্ন জাগতে পারে যে আপনি শরীয়ত সরকার বেলায়েতের পালা গাইতেছে না আপনি এটা কার কাছ থেকে পেলেন তাহলে আল্লাহ প্রদত্ত পাওয়ার রসুলকে দিছে রসুল প্রদত্ত পাওয়ার মাওলা আলীকে দিছে মাওলা আলী থেকে দুইটা সিঁড়ি আসছে একটা ইমাম হাসাইন আর একটা ইমাম মাওলা আলী ছয়টা খলিফা কুমাইল বিন জায়েদ মিকদাদ রহমতুল্লাহ আলাই পাগল ওয়াইস করনি হাসান বসরি ইমাম হাসাইন ইমাম হুসাইন এই ছয়টা খলিফা হয়ে আল্লাহ থেকে রসুল রসুল থেকে আলী আলী থেকে হাসান হুসাইন হয়ে হুসাইনি বংশ আসছে হাতাই রসুল হিন্দে অলি গরিবের বন্ধু গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল্লাহ আলাই আর এখানে লেখা দেখলাম পিরানে পীর তার নাম কি পিরানে পীর আব্দুল কাদির জিলানি উনি আসছে হাসাইনি বংশে ওনার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা ওনার বাবার নাম হলো আবু সালে মুসা আবু সালে মুসা জঙ্গি পেয়েছে হলো হাসাইনি বংশ আর হুসাইনি বংশে খাজা মঈনুদ্দিন চিশতির মা এই জন্য ওনারা লেখে হাসানি এবং স্তর বাই স্তর স্টেপ বাই স্টেপ এই শক্তিগুলা পর্যায়ক্রমে চার তরিক চোদ্দ খানওয়াদা হইয়া আমি পাইছি হলো আমি আমার মুর্শিদের নিকট থেকে আপনার জবাব দিহিতা করলাম বলতে গেলে অনেক কথাই বলা যায় তবে কথার মতো কথা আমরা তো বলতে পারি না তবে একটা কথা বলে যাই যার যার পীর যদি আপন তত্ত্ব বুঝিয়ে না দেয় রশিদ বাবা যান গানের মধ্যে লিখছে সুফিবাদের তত্ত্ব কথা গাছের পাতায় পাতায় লিখলেও একটা ভক্তের বোঝা সম্ভব না যদি ওর পীর ওরে বুঝাইয়ে যার পীর বুঝাইয়ে দিবে সে বুঝতে পারবে এই জন্য পীরের সাথে সম্পর্ক কি স্বামী এবং স্ত্রী একজন আকাঙ্ক্ষাকারী একজন পূর্ণকারী একজন আশেক একজন একজন দেবে আর একজন একজন গহিতা আর একজন দিতা দাতা একজন দেয় একজন নেয় কিভাবে দেয় কিভাবে ওই যে বলছি যাচ্ছেপাতের ঘূর্ণিপাকে যখন আবির্ভূত হয়ে যায় আচ্ছা কাগজে লেখা থাকে আমাগো টাঙ্গাইলের কি চমচম আচ্ছা গোল্লা আমিরটি জাইকর এগুলা চিনি মধু হ্যাঁ গুড় এগুলা কি যাতে মিঠা না আচ্ছা কাগজে লেখা থাকলে কাগজ যদি মুখে নেয় তাহলে কি মিঠা লাগবো বা আচ্ছা লাগবো না কেন ওইনে লেখা আছে কাগজ কি চিনি গুড় মিষ্টি চমচম তারপর আমিরটি হ্যাঁ যাই কিছু যত গোল্লা আছে
যত প্রকার মিষ্টান্ন দ্রব্য আছে সবকিছু নিয়ে লেখা আছে, কিন্তু এটা মুখে নিলে কখনো মিষ্টি কেন লাগে না? ওখানে নাম আছে বস্তুটা, এই জন্য বেলায়েতি কখনো নাম হয়, কখনো কখনো সাধনার বলে উহা বস্তুতে পরিণত হয়। ওটা নারীও পাইতে পারে, পুরুষও পাইতে পারে। যে নারী পায় উনি নারী হয় না, উনি সাধনার ধন হয়। ওরে সাধনা করলেও তার মানব মুক্তির সনদ বের হয়ে আসে। এজন্য পুরুষ যদি আল্লাহ গুরুত্ব কর্ম করে, নবীর সুন্নত আঁকড়ে ধরে, আল্লাহর ইবাদত বন্দেগী, হজ যাকাত, নামাজ পূজা, কলেমা কালাম, দান দক্ষিণা, আকিকা কুরবানি, সাধন ভজন কর্ম করে পুরুষ কি হয়? অলি হয়, আফজাল হয়, সাধু হয়, মহৎ হয়, বৈষ্ণব হয়। তথাপি মেয়েদের বেলায় বঞ্চিত করা হয় নাই। মেয়েরা কি হয়? মেয়েরা তাপসী হয়, মেয়েরা আম্বিয়া হয়। এই জন্য বসরা নগরের নাম ছিল মা তাপসী রাবেয়া বসরি। নারীরা আম্বিয়া হয়, তাপসী হয়, আর পুরুষ হয় অলি, আউলিয়া, গাউস, কুতুব, পাগল, মস্তান, সিদ্দিকিন, মজ্জুম, সলিহীন। এই যে পর্যায়ক্রমে আপনার কথা আমি বলার চেষ্টা করলাম। আচ্ছা, সেব ফলের আকৃতি, কবুতরের ডিমের আকৃতি, আমার এখান থেকে হস্তটা পিছন দিকে এসে গেলে যেখানে লাগে গিয়া ঠিক ওই জায়গায় রাখছিল মোহরের নবুয়াতের সিন। আমি জানতে চাই এর মধ্যে কোনো লেখা যোগা ছিল কি না। কি কর, আমার দয়াল একটা গানে লিখছে, আমার দয়ালের গানে আমি গাই নাই যদিও, না প্রথম একটা গাইছি, না একটা গান প্রথম গাইছি, ঘরে ছিল 14 বিবি, তারাও খেদমত করিল, পিষ্টে তার মোহর নবুয়া, তবে আকাশ কেমনে দেখিল। আপনার কাছে জানতে চাই, তবে বিবিরা কি অন্ধ ছিল? তারা কেন দেখে নাই? কিছু কিছু প্রমাণ আসছে, মা খাদিজাতুল কুবরা এটা দর্শন করছে। আমি জানতে চাই, অপরাধ মাপ করবেন, নবী তো নূরেন, নূরুন আল্লাহ, নূর, নূরের উপরে নূর, আমার নবীর ডানে বামে সামনে পিছনে সবই নূর, চক্ষুদয় নূর, বদনটাও নূর, কপাল নূর, মস্তকগুলা নূর, কেশগুলা নূর, হস্ত দুইটা নূর, পা দুইটা নূর, উনি নূরুন আল্লাহ নূর, সামনে পিছনে ডাইনে বামে উপরে নূর, নূরের উপরে নূর, নূরুন আল্লাহ নূর, তিনি হলো নূরের নবী। আমি আপনার কাছে জানতে চাই, এই একটা স্বামী স্ত্রী ব্যাপারে, এই যে 14-13টা মতান্তরের 14 জন স্ত্রী, এদের মধ্যে দেখলো না তার কারণটা কি? দেখলো কে? ওই বহু দূরের এক বেঠা নবীর সাহাবা, তার নাম হইল